তিন ব্যক্তি হঠাৎ বিপদে পড়ছে। বিপদে পড়ার পর প্রচণ্ড ঝড়, এই ঝড়ে একটা পাথর পাহাড় থেকে আইসা পড়ছে। তো ঝড়ের কবল থেকে বাঁচার জন্য তারা একটা গুহায় আশ্রয় নিয়েছে তিনজন। ফানহাদারাত সখরাতুম মিনাল জাবাল, পাহাড় থেকে একটা পাথর পড়ে গড়িয়ে গড়িয়ে তাদের গুহার মুখের মধ্যে, পুরা পাথরটা গুহার মুখে পুরাটা পাথর। তো বেরোবো কেমনে? তিনজন টেনশনে বইরা গেছে, বেরোবো কিভাবে? পরামর্শ করলো কি করা যায়। কয় তিনজনে আমাদের জীবনের কোন আমল এরকম যদি থাকে যে আমলটা শুধু আল্লাহরে খুশি করার জন্য করছি, এই আমলের দোহাই দিয়ে আল্লাহর কাছে আমরা তিনজন দোয়া করব। যদি শুধুমাত্র কার জন্য করে থাকি? আল্লাহর জন্য। তো তিনজন পরামর্শ করার পর একজন দোয়া করা শুরু করছে, আল্লাহুম্মা কানালি আবাওয়ান শাইখানে কাবীরান। একজন দোয়া করতেছে, আল্লাহ আমার পিতা মাতা দুজন ছিলেন, দুজনেই বয়োবৃদ্ধ, ওয়া কুনতু আহলুবু লাহুমা মাবুদ, আমি তাদের জন্য দুধ দোহন করতাম, আমার মা বাবাকে আমি দুধ পান করাইতাম। আমি দুধ দোহন করার পর বাসায় আসার পর কুনতু লা উকবিকু আহাদান কবলাহুমা, কুনতু লা উকবিকু কবলাহুমা আহলান ওয়ালা মালা, আমি বাসায় আসার পর আমার পিতা মাতাকে দুধ পান করানোর আগে অন্য কাউকে আমি দুধ পান করাইতাম না আমি যখন বাসায় আসতাম। তো তিনি বলে, আল্লাহ আমি একদিন অনেক দূরে চলে গেছি কোনো এক কাজে, দূরে চলে যেয়ে আসার পর আমি দুধ দোহন করে বাসায় এসে দেখি আমার আব্বা আম্মা, ফাওয়াজাত্তু হুমা, আমি আমার আব্বা আম্মা উভয়কে পাইলাম না, ইমাইন দুজন ঘুমাইতেছে, আব্বা আম্মা ঘুমাই রয়েছে, কি করি? এদিক দিয়ে আমার পরিবার পরিজন তারা দুধ পান করতে চাইতেছে। আগের জামানায় দুধ এটা ছিল এমন এক খাদ্য যারা এগুলোর মাধ্যমেই নিজেদের খাদ্যের চাহিদা পূরণ করত। আর মনে রাখবেন, পৃথিবীর একমাত্র খাদ্য দুধ, যেই দুধ নামক খাদ্যটা মানুষের ক্ষুধা এবং পিপাসা উভয়টা নিবারণ করে। কি বললাম বলেন তো? দুধ ক্ষুধাও নিবারণ করে, পিপাসাও নিবারণ। পৃথিবীর সমস্ত খাদ্য ক্ষুধা নিবারণ করে, পানি পিপাসা নিবারণ করে, আর দুধ একমাত্র খাদ্য, জান্নাতি খাদ্য, যেই খাদ্যটা আপনার ক্ষুধা এবং পিপাসা উভয়টা নিবারণ করে। এটা আল্লাহর ক্ষমতা। কেন? আল্লাহ বলেন, দুধের সম্পর্কে একটু গবেষণা করো তো, আমি এটা কোত্থেকে বের করি? হ্যাঁ, আল্লাহ বা রব্বুল আলামিন বলেন, এটা সম্পর্কে একটু গবেষণা করো যে এটা আমি কিভাবে বের করি। তা আল্লাহ বলেন, আমি গোবর এবং রক্ত, মিম বাইনি ফারাসি ওয়াদামিন লামানান খালিস, গোবর এবং রক্ত, গোবর পাক না নাপাক, রক্ত পাক না নাপাক, আল্লাহ বলেন গোবর এবং রক্ত দুই নাপাকের মাঝখান থেকে, লাবাস লাবানান খালিস, গোবরও নাপাক, রক্ত নাপাক, গরুর পেটে রক্ত নাপাক এটাও আছে, গোবর নাপাক এটাও আছে, এই দুই না পাকির মাঝখান থেকে আমি আল্লাহ স্বচ্ছ পবিত্র দুধ তোমাদের জন্য বের করি। মিম বাইনি ফারসিম ওয়াদামিন লাবানান খালিস, স্বচ্ছ দুধ বের করি। তো দুধ মানুষের খাদ্য পিপাসা উভয়টা নিবারণ করে। এই জন্য বাচ্চার বয়স 2 বছর হওয়ার আগ পর্যন্ত খাদ্য খাওয়ান লাগে। ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিন এটার মাধ্যমেই তার ক্ষুধা পিপাসা উভয়টার ব্যবস্থা করে দিচ্ছে। তো তিনি বলছেন, আল্লাহ আমি দুধ নিয়ে আইসা দাঁড়ায় রয়েছি, আমার পরিবারকে দিচ্ছি না, আবার আমার আব্বা আম্মা ঘুমাইতেছে, সারা রাত আব্বা আম্মা ঘুমাইতেছে, আমিও দুধ নিয়ে দাঁড়ায় রয়েছি, আব্বা আম্মারে খাওয়ামো, তারপর অন্যরা খাবে। বৃদ্ধ বাবা, বৃদ্ধা মা, দুজন বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেছে। আপনারা তো বৃদ্ধ মা বাবা একটা কাশি দিলে পাশের রুম থেকে বলেন, মরতে পারে না এটা, অনেক ছেলেরা বলে ফেলে, আল্লাহ হেফাজত করেন। একটা হাদিস সারা জীবন মনে রাখবেন, মুসলিম শরীফের বর্ণনা 1978 নম্বর হাদিস, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাআনাল্লাহ মান লাআনা ওয়ালিদাহ, যে পিতামাতাকে অভিশাপ দেয় তাকে আল্লাহ অভিশাপ দেয়। পিতামাতাকে যে অভিশাপ দেয় তাকে কে অভিশাপ দেয়? আল্লাহ। তো তিনি দুধ নিয়ে দাঁড়িয়ে আছেন, তো তিনি বলতেছে আল্লাহ, মুনাজাতে আল্লাহরে কানতে কানতে দোয়ার মধ্যে বলতেছে, আল্লাহ আমার আব্বা আম্মা জাগ্রত হয়েছে,
আমি তাদেরকে দুধ পান করাইছি এরপর অন্যদেরকে আমি দুধ পান করিয়েছি আল্লাহ এই আমলটা যদি আমি আপনার জন্য করে থাকি তাহলে আপনি গুহার মুখ থেকে এই পাথর সরিয়ে দিয়ে আমাদেরকে এখান থেকে উদ্ধারের ব্যবস্থা করে দেন বুখারী শরীফের বর্ণনা নবীজি বলেন তারা তাকায় দেখে গুহার মুখ থেকে পাথর একটু সরে গিয়েছে দেখছেন নি পাওয়ারটা কি বলেন আমলের প্রতিদান নির্ভর আমলের প্রতিদান নির্ভর আমল হবে কার জন্য আমার নিয়ত হবে কাকে খুশি করা তো তিনি বলতেছে আল্লাহ আমি যদি আপনাকে খুশি করার নিয়তে ওই আমলটা করে থাকি তো আপনি এই পাথর সরায়া দেন আমাদেরকে বের করার ব্যবস্থা করেন তাকায় দেখে পাথর একটু সরে গেছে সুবহানাল্লাহ বাকি রইল কয়জন দুইজন আরেকজন দোয়া করা শুরু করছে আল্লাহুম্মা কানালি বিনতু আম্মিন আরেকজন বলতেছে আল্লাহ আমার একজন চাচাতো বোন ছিল তাফসীরের কিতাবে আসছে সম্পর্কের কোন একজন বোন ছিল দেখতে বড় সুন্দরী ছিল আমার অনেক টাকা পয়সা ছিল আমার এই বোনটা দুর্ভিক্ষ লাগার কারণে আমার কাছে সহযোগিতা চেয়েছে কিন্তু আমার এই বোনটা চাচাতো বোন আর কি আমি তাকে খুব পছন্দ করতাম সে আমার কাছে সবচেয়ে প্রিয়তমা ছিল দেখতে সুন্দরী ছিল আমার কাছে খুব প্রিয় ছিল তো সে আমার আমি তার কাছে বিভিন্ন সময় বিভিন্ন আবদার করতাম বাহানা করতাম সে আমার বাহানা গ্রহণ করত না মানে আমি তার সাথে অপকর্ম করতে চাইতাম নাউজুবিল্লাহ তো সে যখন আমার সাথে অপকর্ম করতে ইচ্ছা করত না কখনো রাজি হয়নি একবার দুর্ভিক্ষ লাগার কারণে আমার কাছে আসছে আসার পর আমার কাছে সহযোগিতা চাই আমি তাকে বললাম এক শর্তে আমি তোমাকে সহযোগিতা করতে পারি আমার সাথে একান্তে নির্জনে তুমি কাটাইবা এই শর্তে আমি তোমাকে টাকা দিতে পারি আমার সবচেয়ে প্রিয় যে মেয়েটাই মেয়েটা আমার প্রস্তাবে রাজি হয়ে যায় তাকে আমি অনেকগুলা স্বর্ণ দিনার দিয়ে দিলাম কোন কোন জায়গায় লিখেছেন 120 দিনার স্বর্ণ তাকে দিলাম 120 দিনার স্বর্ণ অনেক টাকা কিন্তু তো তাকে দেওয়ার পর এই 20 দিনার স্বর্ণ আমি যখন তাকে দিলাম সবাই আমার সাথে বলেন নাউজুবিল্লাহ আবার বলেন নাউজুবিল্লাহ আল্লাহ এই জাতীয় চিন্তা থেকেও আমাদেরকে হেফাজত করেন শর্ত অনুযায়ী মেয়েটা একটা ঘরের মধ্যে আসছে সে আর এই মেয়ে ছাড়া ওই ঘরে আর কেউ নাই সে তার সাথে অপকর্ম করবে এই টাইমে মেয়েটা তাকে বলতেছে দেখো আল্লাহ এখনো আমারে পবিত্র রাখছে মেয়েটা বলতেছে আল্লাহ আমাকে এখনো পবিত্র রাখছে এ পর্যন্ত আমি এখনো অপবিত্র হইনি অন্যায় ভাবে তুমি আল্লাহকে ভয় করো তুমি আল্লাহকে ভয় করো কমাবো এটা বলার সাথে সাথে আমি সরে গেছি বলতে আমি যদি ওই সময় এই কর্মটা তোমারে খুশি করার জন্য ছেড়ে থাকি তুমি পাথর সরায় দাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তারা তিনজন তাকায় দেখে পাথর আর একটু সরে গেছে বোঝা গেল এই আমলও সে কারে খুশি করার জন্য করেছিল এজন্য বলছিলাম আমলের প্রতিদান নিয়তের উপর আর কিছু কিছু আমলের প্রতিদান দুনিয়াতেই দেখে ফেলবে বাকি রইল একজন ওই ব্যক্তি বলতেছে আল্লাহুম্মা কানালি উজারা মাবুদ আমি আমার বাড়িতে কর্ম করার জন্য একদল শ্রমিক নিয়োগ দিলাম আপনারা যেমন বিভিন্ন খেত খামারে শ্রমিক নিয়োগ দেন মজুরি নিয়োগ দেন দেন না শ্রমিক কাজ করার জন্য টাকার বিনিময়ে আমি শ্রমিক নিয়োগ দিলাম দেওয়ার পর সবাইকে আমি তাদের পারিশ্রমিক দিয়ে দিলাম এক ব্যক্তি পারিশ্রমিক না নিয়ে চলে যায় যাকে পারিশ্রমিক দেই নাই তার পারিশ্রমিকটা আমি আমার কাছে রেখে দিলাম দেওয়ার পর আমি এই টাকাটা ব্যবসার মধ্যে খাটাইলাম খাটানোর পর অঢেল সম্পত্তি বানাইলাম একজনের পারিশ্রমিক ব্যবসায় খাটায়া প্রচুর সম্পত্তি বানাইছে কিছুদিন পর ওই লোক আইছে ওই যে পারিশ্রমিক নেয় নাই আসার পর কয় ভাই আমি সেদিন পারিশ্রমিকটা নিতে আমার মনে ছিল না পারিশ্রমিক দেন
আমি তাকে মাঠে নিয়ে গেলাম নেওয়ার পর বললাম মাঠের দিকে তাকাও যত পশুগুলা দেখো ঘাস খাইতেছে দুধওয়ালা দুধ ছাড়া যা আছে কয় মানে কয় তাকাও না তাকাই কয় সব তোমার কথর আন্দাজি আপনি মশকরা করেন ঠাট্টা করেন আদাস্তাজি উবি ঠাট্টা করতেছেন কয় না ঠাট্টা না তুমি যে পারিশ্রমিক নেও নাই এই নিয়তে আমি এটা ব্যবসায় খাটাইছি নিয়ত করছি কোনদিন তুমি আসলে সব দিয়ে দিব আমার নিয়ত ছিল আল্লাহ আমার নিয়ত যদি তোমারই খুশি করার জন্য হয় পাথর সরায়া দাও সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তারা তিনজন তাকায় দেখে পুরাটা পাথর গুহার মুখ থেকে সরে গেছে আমলের প্রতিদান নিয়তের উপর কথাটা মনে থাকবে না সবার দেখেন আমলের প্রতিদান নিয়তের উপর কিছু কিছু প্রতিদান দুনিয়াতেই আল্লাহ দেখায় দিবে যদি আপনি নিয়ত শুদ্ধ থাকে দুনিয়াতেই আল্লাহ দেখায় আল্লাহ আমাদের সকলকে আমলের আগে নিয়ত শুদ্ধ করার তৌফিক দান করেন আমিন